হ্যালো ফ্রেন্ডস, লেভিরা চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আমি তোমাদেরকে একটা নোটিফিকেশান দিতে চাই। আমাদের ইনস্টিটিউটে, এলিভেটার ইনস্টিটিউটে, জেকা 2022-এর যেটা অফিসিয়াল যে নোটিফিকেশান ইনফরমেশান বুলেটিন যেটা পাবলিশ হয়েছে, এবং সেখান থেকে আমরা যে সিলেবাসটা জানতে পারলাম, আমাদের কিন্তু ইনস্টিটিউটে জেকার যে আমরা অনলাইন টিউশনটা প্রোভাইড করছি, সেটা অফিসিয়ালি কিন্তু এই 22শে জানুয়ারি থেকে কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো এই 22শে জানুয়ারি থেকে যে স্টার্ট হয়েছে এই ক্লাসটা, তোমরা সবাই জানো আমরা স্কাইপে প্রোভাইড করি, স্কাইপে লাইভ এই ক্লাসটা আমাদের হয়। এখন আমাদের জেকার এই ক্লাসটা সপ্তাহে 2 দিন করে হচ্ছে, স্যাটারডে সানডে করে হচ্ছে, এবং টাইমিংটা এটা পরে চেঞ্জ হলেও হতে পারে। আপাতত একটা আমাদের টাইম সেট করা হয়েছে 5টা থেকে 6টা। তাই যে স্টুডেন্টরা মনে করছো, বা এরকম অনেক স্টুডেন্টও আমাকে ফোন করছে, ক্লাস চলাকালীনও ফোন করছে, তাদের সঙ্গে হয়তো কথা আমি বলছি, আমি বলছি না যে তা না, এমন কিছু কিছু স্টুডেন্ট আছে তারা মাঝরাতে ফোন করছে, 11, 11:30, 10টা এরকম সময় ফোন করছে। তো এই টাইমটা আমার মনে হয় ফোন না করাই ভালো, কারণ অফিসিয়াল টাইমেই ফোন করাটা ভালো, কেননা ঠিকভাবে তাহলে কথাটা তাহলে বলতে পারবো না, তাহলে ভালোভাবে কথাগুলো মানে বলতে পারবো যদি ঠিকঠাক ঠিকঠাক টাইমে কেউ ফোন করে। তো সেটাও আমি বলছি, তো যারা মনে করছো যে কার টিউশন নেবে, সে যে কোনো টিচারের কাছেই তোমরা যাও না কেন, পরীক্ষার 1 মাস আগে যেও না। আর আমাদের এখানেও যদি তোমরা টিউশন নিতে চাও, যে কার অনলাইন টিউশন, তাহলে আমি বলবো ইমিডিয়েটলি জয়েন করো। বিশেষ করে ফেব্রুয়ারি 2022-এর 22শে ফেব্রুয়ারির আগে তোমরা আমাদের ইনস্টিটিউটে যদি জয়েন করতে পারো, তাহলে আমার 22শে জানুয়ারিতে যে ক্লাসটা স্টার্ট হয়েছে সেই ক্লাসটা আমি তোমাদেরকে শেয়ার করতে পারবো। তার জন্য আলাদা কোনো চার্জ লাগছে না, আর মান্থলি ফিস সিস্টেমেই কিন্তু আমরা পড়াচ্ছি, কেননা যতটা টপিক আমি পড়িয়ে বেরিয়ে যাব সেটা কিন্তু আর পড়ানো যাবে না, কেননা হাতে সময় কিন্তু খুব কম, 10খানা সাবজেক্ট আছে। তাই অনেকে হয়তো ভাবছো যে ও দেখা যাবে ফেব্রুয়ারি মাসে দেখা যাবে বা মার্চ মাসে দেখা যাবে, এরকম করলে সেটা কোনো টিচারের পক্ষেই, কোনো ইনস্টিটিউটের পক্ষেই কিন্তু সম্ভব হবে না। আর যে ব্যাকআপ ক্লাসগুলো আমাদের হয়ে যাচ্ছে, সেটা আমি বলছি 22শে ফেব্রুয়ারির আগে কিন্তু তোমাদেরকে অ্যাডমিশন নিতে হবে, তা না হলে কিন্তু হবে না। তো এটা আমি বলে রাখলাম। আর তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও, স্ক্রলে নাম্বার আছে, নাম্বারে ফোন করতে পারো। আর আমাদের ক্লাসটা স্কাইপে করানো হচ্ছে, আর যাবতীয় নোটস যেগুলো আমরা দিচ্ছি সেগুলো আমরা সব হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি, ওয়ার্ড ফাইলে, পিডিএফ ফাইলে। যারাই ফোন করবে তারা স্পেসিফিক কোয়েশ্চেন করবে, যে কার রিলেটেড স্পেসিফিক কোয়েশ্চেন করবে, কেননা কি সিলেবাস, কি সিট ম্যাট্রিক্স, কি এলিজিবিলিটি, এই জিনিসগুলো কিন্তু ওয়েবসাইটে দেওয়াই আছে, ইনফরমেশন দেওয়াই আছে। ঠিক আছে, তোমরা যথেষ্ট ম্যাচিওর, গ্র্যাজুয়েশনের স্টুডেন্ট, ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, এই ব্যাপারগুলো ইউটিউবার বলে দেবে তবে তুমি জানবে, এটা যেন না হয়, এবং এটা মানে হওয়াটা উচিতও না। আমি চ্যানেলে নোটিফিকেশান দিয়েছি, সেটা স্টুডেন্টদেরকে জানানো উচিত, কিন্তু এইবারে এই যে একই কোয়েশ্চেন বারবার জিজ্ঞেস করা, এগুলো কিন্তু নন টেকনিক্যাল। তাই আমি বলছি ফোন যারা করবে তারা স্পেসিফিক কোয়েশ্চেন জিজ্ঞেস করবে। আর আমাদের এখানে কোনো লামসাম টাকা আমরা নেই না, কোনো লামসাম টাকা নেই না, মান্থলি ফিস সিস্টেম আমাদের কিন্তু ক্লাস করানো হয়। তাই আমি বলছি যদি তোমরা এতে তোমাদের এই ইনফরমেশনগুলো হেল্পফুল হয়, যদি তোমরা টিউশন নিতে চাও, তাহলে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, আমরা যতটা পারবো চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ।